হাদিসগুলিতে এভাবে বলা হয়েছে যে এই দশ দিনে যে সৎ কাজগুলি করা হবে এই সৎ কাজগুলি আল্লাহর নিকটে একটি হাদিসে বলা হয়েছে আফদল, মানে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। সৎ কাজগুলি এই দশ দিনে যেগুলো করা হবে সেটা যে কোনো সৎ কাজ হোক, সালাত, নামাজ, রোজা, দান সাদাকা, তওবা, ইস্তিগফার, আল্লাহর জিকির, রসুলের উপর দরুদ, যে কোনো সৎ কাজ, বিশেষ করে এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على افضل الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين, اما بعد, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে এজন্য বেশি ভূমিকা বলতে চাই না, সরাসরি আলোচনাতে ঢুকতে চাচ্ছি। আজকে যে এই মহতি অনুষ্ঠান যেটা আরাফার দিবসের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল, পৃষ্ঠপোষকতায় মরহুম আলহাজ মোহাম্মদ হোসেন রহিমাহুল্লাহ ফাউন্ডেশন। যেহেতু আমরা জিলহজ মাসের প্রথম দশকে আমরা আছি, আপনারা এর আগে অনেকেই শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা হাদিসে, একটা বুখারিতে এসেছে, আর একটি আবু দাউদ এবং তিরমিজি, আর একটি এসেছে সুনান দারিমিতে। হাদিসগুলিতে এভাবে বলা হয়েছে যে এই দশ দিনে যে সৎ কাজগুলি করা হবে এই সৎ কাজগুলি আল্লাহর নিকটে, একটি হাদিসে বলা হয়েছে আফদল, মানে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। সৎ কাজগুলি এই দশ দিনে যেগুলো করা হবে সেটা যে কোনো সৎ কাজ হোক, সালাত, নামাজ, রোজা, দান সাদাকা, তওবা, ইস্তিগফার, আল্লাহর জিকির, রসুলের উপর দরুদ, যে কোনো সৎ কাজ, বিশেষ করে এই যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই যে তাকবীর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই আমলগুলি আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। এখান থেকে বোঝা গেল যে আমরা যে সৎ কাজগুলি করি এই সৎ কাজগুলি কিছুটা কিছুর চাইতে বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে। এই জন্য আমাদের উচিত সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আমল যেটা আল্লাহর কাছে ওইটা করতে আগ্রহী হওয়া। আবু দাউদে এবং তিরমিজিতে এসেছে এই দিনের সৎ কাজগুলি আল্লাহর কাছে আহাব্বু, মানে অধিক ভালোবাসার, তার মানে এই দশ দিনে আমরা যে ভালো কাজগুলি করব সেই ভালো কাজগুলিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, মানে অন্য দিনের সৎ কাজকেও আল্লাহ ভালোবাসেন কিন্তু এই দিনের কাজগুলিকে আল্লাহ বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার, আল্লাহ আমরা যে সৎ কাজ করি নিজেদের স্বার্থে এইটা আল্লাহ ভালোবাসেন। যদি আল্লাহ আমার আমলকে ভালোবাসেন তাহলে আমাকেও আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার, যদি আল্লাহ আমাকে ভালোবাসেন আমার আর কি দরকার আছে। আচ্ছা, দারিমির হাদিসে যেটা আসছে সেটা কি, এই দশ দিনে যে আমলগুলি করা হয় এই আমলগুলিকে বলা হয়েছে আজকা, মানে সবচাইতে বেশি পবিত্র এবং পরিশুদ্ধ, সকল ভালো কাজ পবিত্র কিন্তু এই দশ দিনের আমলকে বলা হয়েছে আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি পবিত্র, এবং বলা হয়েছে আল্লাহর কাছে আজমা আজরা, আজমা আজরা, সবচেয়ে বেশি সওয়াবের আমল এই দশ দিনের। আমরা অনেক আমলের কথা বলেছি এই দশ দিনে কিন্তু কোনো খুতবাতে বা আলোচনায় এই দশ দিনে যে ইফতার করাতে হবে এটা কিন্তু মাথায় ছিল না। আলহামদুলিল্লাহ হঠাৎ আমরা শুনতে পেলাম যে বংশাল মসজিদের উদ্যোগে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে,
যে ইফতারি আয়োজন করা এটা কত বড় একটা মহৎ কাজ, যে আপনি যে রোজাটা রাখতেছেন যে সওয়াবটা হবে ইফতারি করালে ওই সওয়াবটাই তাকে দেওয়া হবে। যতগুলো এখানে 600 লোকের আয়োজন, বিশাল একটা আয়োজন ইফতারির, যারা এটা আয়োজন করেছেন আল্লাহর জন্য এই সৎ আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমরা দোয়া করি, যারা এটা অ্যারেঞ্জ করতেছেন এর সাথে সংযুক্ত আছেন আল্লাহর জন্য সবাইকে কবুল করেন। তো যেহেতু আজকে ইফতার মাহফিল বিশেষ করে আরাফা দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক, আমি কয়েকটা মিনিটে আরাফা দিবসের ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই, যেহেতু এটা আরাফার দিবস। এক নাম্বার যেটা বলবো, বিস্তারিত বলার সময় নেই, সেটা হলো আরাফার দিবসটা, এই দিনে আল্লাহ আমরা যে দিন মানতেছি ইসলাম এইটাকে আল্লাহ পূর্ণতা ঘোষণা দিয়েছেন, এই দিনে আল্লাহ এই ইসলামকে পূর্ণ করেছেন। একজন ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে যে কোরআনে একটা আয়াত আছে তোমরা পড়ো, কিন্তু ওইটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা কিন্তু ওই দিনটাকে, যে দিনে আয়াতটি নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদ হিসেবে গ্রহণ করতাম। তো ওমর রাদিয়াল্লাহু বলছেন যে কি আবার সে আয়াতটা কোনটা? তখন ইহুদি কোরআন পড়া শুরু করলো, বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা পড়লো, চিন্তা করেন ইহুদি কোরআন পড়ে কিন্তু মুসলমান হতে পারে না, এই জন্য ইসলাম সবার ভাগ্যে নাই, কোরআন পড়তেছে এবং এই দিন যেদিনে নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদ বানাতে চায় কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই কারণে অনেকেই কোরআন পড়ে কিন্তু ঈমান নাই ভিতরে। যাই হোক, এই দিনটিতে ওই ইহুদি বলল যে এই আয়াতটি নাজিল হয়েছে আরাফার দিনে। ওমর রাদিয়াল্লাহু বললেন এটা তো আমি জানি, কখন নাজিল হয়েছে কোন জায়গায় নাজিল হয়েছে এটা তো আমার জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে জুমার দিনে আরাফার মাঠে আরাফার ময়দানে, এটা আমরা জানি। এবং উনি বললেন ওমর রাদিয়াল্লাহু এই জুমার দিনও আমাদের নিকটে ঈদ, আরাফার দিনও ঈদ, কিন্তু আরাফার দিন যেটা ঈদ এটা সকলের জন্য না, এটা যারা আরাফার মাঠে থাকবে তাদের জন্য ঈদ। এটা হলো ব্যাখ্যা, এবং এটা হাদিসও এসেছে ইয়াউম আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামু তাশরীক ঈদুনা আহলুল ইসলাম। ইয়াউম আরাফা, আরাফার দিন, কুরবানির দিন, এবং তারপরে 13, 11, 12, 13 এই যে আইয়ামু তাশরীক, আমরা যারা মুসলিম আমাদের জন্য এটা ঈদের দিন। ওয়াহিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, এই দিনগুলিতে খাবো, পান করবো, আল্লাহর জিকির করবো। এরপরে তিন নম্বর যেটা আরাফার দিনের ফজিলত, সেটা হচ্ছে আল্লাহ এই আরাফার দিবসে আল্লাহ কসম খেয়েছেন দুইটা সোরাতে, সোরা বুরুজ আমরা সবাই পড়ি, সেখানে আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কসম শাহেদ এবং মাশহুদের আল্লাহ কসম খেয়েছেন। এটার ব্যাখ্যায় আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, শাহেদ মানে জুমার দিন এবং মাশহুদ মানে আরাফার দিন। সুবহানাল্লাহ, এটা এমন একটা দিন আরাফার দিন যে আল্লাহ এই দিনের কসম খেয়েছেন, আল্লাহু আকবার, কত মর্যাদাপূর্ণ দিন এটা। এবং ইবনু আব্বাস থেকে বর্ণিত আছে যেটা সূরা ফজর, সূরা ফজরের ভিতরে আল্লাহ বলছেন ওয়া শাফঈ ওয়াল ওয়াতর, জোড়ের এবং বেজোড়ের কসম, এইখানে জোড় দ্বারা উদ্দেশ্য কোরবানির দিন এবং বেজোড় দ্বারা উদ্দেশ্য আরাফার দিন। তাহলে আল্লাহ দুইটা সূরাতে আরাফার দিনের কসম খেয়েছেন, যে আল্লাহ এত মহান, এত মহৎ, সেই আল্লাহ যখন কোনো জিনিসের কসম খান সেই জিনিসটা কত মহৎ, এই জন্য আরাফার দিনটা কত মর্যাদা যে আল্লাহ আমাদের নসিবে রেখেছেন আমরা এই দিনে উপস্থিত হতে পেরেছি এবং আমল করতে পারতেছি। আপনাদেরকে আমি নাসিহা করব, এই তাকবীর বেশি বেশি পড়বেন, রাস্তাঘাটে যেখানে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শেষ, এটা আমার আর 2 মিনিট হয়ে যাবে, তাহলে কি যে আরাফার দিনের সিয়াম এইটা যদি কেউ রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের পূর্বের 1 বছরের পরের 1 বছরের অপরাধ আমরা মাফ করে নিতে পারবো। এরপরে এই রোজাটা কিন্তু সবার জন্য না, যারা হাজি সাহেব তাদের জন্য না, আমরা যারা বাহিরে
হজ করতে যায় নাই, তাদের জন্য আল্লাহ এই সুযোগটা রেখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অথচ কত লোক রয়েছে এই আরাফার দিবসের রোজা তারা এটাকে গুরুত্বই দেয় না। পাঁচ নম্বর এবং এটাই শেষ, যে এই আরাফার দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদম আলাইহিসসালামের পিঠ থেকে তার কিয়ামত পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসবে সকলের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? সকলে আমরা বলেছিলাম হ্যাঁ, আরাফার মাঠে। এবং আরাফার দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত বেশি পরিমাণ মুসলিম বান্দাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা অন্য দিনগুলিতে এত মুক্তি দেন না। এই জন্য এটা শুধু আরাফার মাঠে যারা আছে তাদের জন্য নয়, এই দিনগুলিতে আমরাও আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি যদি আমরা আরাফার দিবসকে যথাযথভাবে মর্যাদা দিতে পারি এবং এটার মূল্যায়ন করতে পারি, আমরা ইবাদত করতে পারি। এই দিনে আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্ধ্যার দিকে বান্দার খুব কাছাকাছি এসে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন যে দেখো আমার বান্দারা তারা কিভাবে ইবাদত করছে, তারা আমার কাছে হাজিদের ক্ষেত্রে এটা তারা আমার কাছে এসেছে মাথায় ধুলিবালি লেগে আছে, মাথায় এলোমেলো চুল, পায়ে ধুলাবালি লেগে আছে, এই অবস্থায় তারা আমার কাছে এসেছে, এটা মুসনাদ আহমদের হাদিস। এভাবে আল্লাহ গর্ব করেন, আল্লাহ বলেন কি চাই তারা, আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এভাবে আরাফার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না, এখানে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে আরও জ্ঞানগর্ভ আলোচনা উপহার দিবেন। আমি এ পর্যন্তই, আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা হদিনা বিল হুদা ওয়া জাইয়িননা বিত তাকওয়া ওয়াগফির লানা ফিল আখিরাতি ওয়াল উলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।